চলে গেলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। আজ সকাল 8টায় রাজধানীর আদ্দিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি শারীরিক ও বার্ধক্যজনিত নানা জটিলতায় অনেকদিন ধরেই ভুগছিলেন। সকাল 10:30টায় আদ্দিন হাসপাতালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নিয়ে যাওয়া হবে নিজ বাসভবনে। বাদ জোহর বায়তুল মোকাররম এবং দুপুর 2টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার আরও 2টি জানাজা শেষ তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিশিষ্ট এই আইনজীবীর মৃত্যুতে আদালত পাড়াসহ সব মহলে নেমেছে শোকের ছায়া। ব্যারিস্টার রফিকুল হকের জন্ম 1935 সালে। 1960 সালে তিনি আইন পেশায় আসেন। 1990 সালে তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজ সকাল 8:30টার সময় আমাদের সবার প্রিয় শ্রদ্ধা বলছেন ব্যারিস্টার রফিকুল হক ছিলেন। তার মৃত্যুতে আদিন পরিবার এবং আমরা গভীরভাবে শোকান্ত।